ভিউয়ার্স, এই পড়ন্ত বিকালে আমরা আজকে এসেছি আমাদের রনি চাষার লাভের ক্ষেতে। একজন শিক্ষিত চাকরিজীবী উদ্যোক্তা যার সফলতা দেখে হয়তো অনেক শিক্ষিত যুবকই তার মতো উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবে, তাই আমরা দেখাতে এসেছি আপনাদের তার লাভের ক্ষেত। দেখেন যথেষ্ট পরিমাণ লাভ ধরেছে। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের রনি চাষা, তার কাছ থেকেই তার বিষয়ে শুনব লাউ চাষের ব্যাপারে। চাষা, আপনার এই লাউ চাষের ইচ্ছাটা আসলে কিভাবে শুরু হলো বলো? আমি যখন চাকরি করতাম তখন থেকে মনে হচ্ছিল যে আমি একটা লাউয়ের আবাদ করব, জাস্ট সেই সুবাদে আসে এখানে সবজি আবাদ আর কি। এই লাউ, আপনি হঠাৎ লাউ চাষ শুরু করলেন, লাউ চাষে কেমন লাভবান হওয়া যাবে বলে মনে করছেন আপনি? আমি যখন ইউটিউবে দেখতাম তখন সবাই বলতো যে অনেক ধরে, আমি সেই হিসাবে নিজে আগ্রহ করে লাগাইছি। এখন দেখা যাক। এটা কি জাতের লাউ? এটা নাইস গ্রিন লাউয়ের জাতের নাম। নাইস গ্রিন, তাই না? এটা কতদিনে লাউ ধরে? আমি পাইছি 50 দিনে ফলন। 50 দিনে স্যার, এটা আপনার 1 বিঘা ভূমিতে মানে লাউটা চাষ করতে কত টাকা খরচ হতে পারে? 20 থেকে 25 হাজার টাকা। 25 হাজার টাকা আর বাস সব দিয়ে, মানে যত খরচ আছে টোটাল যাবতীয় খরচ। এটা তো মোটামুটি বিষ মুক্ত, তাই না? হ্যাঁ। এই যে আপনার এই যে এখানে দেখা যাচ্ছে আপনার এই যে এর ফাদ যেটা আছে, আপনার পোকা মৌমাছি অনেক লাউকানা করে এই জন্য দেওয়া হয়েছে। এটা পোকা মারা ফাঁদ যেটা বলা হয়, আপনার হলো মৌমাছি আটকানো আছে, এটা বোঝা যাচ্ছে যে বিষ মুক্ত হওয়ার একটা ব্যাপার, তাই তো? জি জি। তাহলে এ পর্যন্ত আপনি লাউ কেমন লাভবান হয়েছেন বলে মনে হয়? আমি লাউ তুলেছি এক সপ্তাহ, তাতে আমার 450 মতো লাউ উঠেছে। আগামী শনি মানে গেল শনিবার থেকে এই শুক্রবার পর্যন্ত 450 লাউ। এখন আগামী সপ্তাহে দেখি কেমন হয়। মোটামুটি লাউয়ের দাম তো এবার মনে হয় ভালো, যথেষ্ট পরিমাণ টাকা। হ্যাঁ, সেক্ষেত্রে তো অনেক টাকা মোটামুটি লাউ চাষ করা যায় মনে হয় আপনার? আলহামদুলিল্লাহ লাউ চাষ করা যায়। তাহলে চাষার সাথে আমরা লাউ বাগান দেখি আর কথা বলি। আপনার এই লাউয়ের গাছের তো অনেক মনে হচ্ছে মানে শক্তি, এই কারণে এটা সার বিষের পরিমাণ কেমন লাগে? সার বিষ খুব একটা বেশি লাগে না আমার, এই হয়ে 7.5 কাঠা জমিতে খরচ হয়েছে মাত্র 3000 টাকা। মাত্র 3000? সে তো অনেক কম। এটা জি লাউ চাষ করে মনে হচ্ছে লাউ চাষে যথেষ্ট পরিমাণ লাভবান হতে পারবে? লাউটা আগামী কালকে কাটা পড়বে। হ্যাঁ, একটা লাউ ছোট মানে ই থেকে আর কি জালি থেকে কাটা পর্যন্ত কয়দিন লাগে? সর্বোচ্চ 5 দিন। 5 দিন অনেক কম। যেমন এখানে 4টা লাউ কালকে কাটা পড়বে। ছোট ছোট অনেক লাউ জালি আছে যেগুলো আগামী 3 দিনের ভিতরে আমার এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে অনেক ভালো। তাহলে আপনি যারা এই লাউ চাষ করতে চাই তাদের ব্যাপারে কি বলতে চান আপনি? আমি বলতে চাই যদি কেউ শিক্ষিত বেকার সমাজে বসে থাকে তাদের লাউ চাষ শশা চাষ এগুলো করা উচিত। এবং এই লাউ চাষ করার পরে আপনার এই যে মাছাটা তৈরি করছেন এটা তো আর শুধু লাউ চাষের জন্য না, এর পরে আর কি চাষ করা যায় সাত পাশাপাশি? করলা চাষ করতে চাচ্ছি, এটাতে ভালো লাভবান হওয়া যায়। এটা লাউ ফসলটা মোট কত দিনের ফসল? এটা আড়াই মাস, তিন মাসের ফসল। 3 মাস মোট? জি। এরপরে আপনার নতুন কোন ফসলের? জি, লাউ চাষ করা যাবে না কারণ জমিটা শক্ত হয়ে যায়, এই ক্ষেত্রে করলা অথবা সিম চাষ করা যায়। তাহলে এখন তো এখনই তো আপনার সিম কিংবা করলার চারা লাগানোর সময় হয়ে গেছে? আমার তো লাউ থাকবে 5 সপ্তাহ ধরবে আর কি। হ্যাঁ, 5 সপ্তাহ, 2 মাস, 15 দিনে ফলন পাইছি এখানে, 1.5 মাস প্রায় টোটালে। তো সেই জন্য আর কি আমি আরো 15 দিন পরে প্যাকেটে করলা চারা দিয়ে দিব, যখন লাউ শেষ হয়ে যাবে জমিটা চাষ করে কুবায়ে করলা লাগাই দেব। আপনার লাউয়ের যে হচ্ছে আপনি চারা দিয়েছিলেন এটা তো প্যাকেটে? জি, প্যাকেটে দিয়েছিলাম। প্যাকেটে চারাটা দিয়েছিলেন, কতদিন লাগছিল চারাটা? তাহলে তারপরে আপনি প্যাকেটে চারা দেন? জি।
প্যাকেটে সারা দেওয়ার কতদিন পরে লাউ গাছটা লাগানো হয়েছিল? আমি লাগাইছিলাম 10 দিন পরে। 10 দিন পরে মানে এই যে দেখুন কত সুন্দর লাউয়ের বাগান। যেমন লাউ লাগানোর আগে 15 দিনে শশা লাগাতে হবে, শশা তাহলে শশার খরচে আপনার লাউয়ের বানটা ফ্রি হয়ে যাবে। আপনি লাউ বাগান তো করার পরে একটা নতুন প্রজেক্ট হাতে নিয়েছেন, আরো 7.5 কাটা লাগানো আছে। এটা ছোট ছোট এটা ওঠার পরে আবার ওটা শুরু হয়ে যাবে, ওটা কুরবানির ঈদের শেষের দিকে ধরা শুরু হবে আশা করা যায়। তাহলে প্রিয় দর্শক দেখুন আমাদের রনি চাষা একজন চাকরিজীবী হওয়া সত্ত্বেও কত সুন্দর একটা প্রজেক্ট হাতে নিয়েছে। এক্ষেত্রে আমরা বলতে পারি যে যারা শিক্ষিত বেকার যুবক আছেন তারা এটা ট্রাই করে দেখতে পারেন, এবং তার থেকে তো সবকিছু শুনলেন আপনারা। এই যে দেখুন শুধু লাউ তো সুন্দর আসলে। চাষা এই যে লাউয়ের জন্য যে মাছাটা দেয়া হয়েছে এটা কি দিয়ে দেয়া হয়েছে মেইনলি? আমার আসলে দুইটা মাছা, একটা মাছা শুধু সুতা দিয়ে, আপনারা দেখেন এটা সুতা, সুতা কাছ থেকে দেখেন এই শুধু সুতা, চার তারে কট সুতা দিয়ে দেওয়া, এক বেগদা ফাঁকা রেখে রেখে টানা আছে, মানে শুধু সুতা দিয়ে আপনার ওই 6 ইঞ্চি কি 10 ইঞ্চি পর পর বেঁধে টানা দিয়ে যেটা করা হয় এটাতে সুবিধা বেশি, এতে খাটনিটা কম হয় প্লাস আপনার কাছ থেকে অনেক তথ্য আমরা পেলাম লাউ চাষ সম্পর্কে। এটা দেখার পরে হয়তো অনেকেই আগ্রহী হবেন লাউ চাষের প্রতি, কিংবা শুধু লাউ চাষ নয় যে কোনো সবজি আর কি, সবজি চাষে তো যথেষ্ট পরিমাণ লাভ আছে, যদিও রিস্ক একটু থাকে তারপরও তো লাভবান আছে, এবং এটা আসলে ভালো লাগা থেকে করা যায় আর কি, এই কারণে আরো ভালো হয়। এই যে আমরা নিচে আরো দেখাচ্ছি আমাদের রুবেল চাষা ঘাস কাটছে, এই আগাছা পরিষ্কার হচ্ছে, এবং এই ঘাসগুলো আবার গরুর জন্য সে নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে দেখছে দুই দিক থেকে লাভ হচ্ছে। আগাছা পরিষ্কার হচ্ছে, গরুর খাদ্য হচ্ছে, তাহলে আপনারা দেখলেন। তাহলে আগামীতে আর কি করতে চান? আমি চাচ্ছি আগামীতে 2 বিঘা চাষ করার। 2 বিঘা লাউ চাষ করবেন, তার মানে তো লাউ চাষে আপনি যথেষ্ট পরিমাণ আশার মুখ দেখেছেন এই কারণেই। জি আসলে আমি লাউ চাষ করার আগেই কিন্তু শশা চাষ করব সেখানে, যাতে আমার যাবতীয় খরচটা শশার থেকে চলে আসে, লাউটা ফ্রি হয়ে যায়। লাউটা ফ্রি হয়ে যায়, তাহলে যথেষ্ট ভালো কিছু শুনলাম। তাহলে প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে এই পর্যন্তই, ভবিষ্যতে হয়তো আরো ভালো কিছু নিয়ে আপনাদের সাথে উপস্থিত হব, কিংবা রনি চাষারই অনেক নতুন নতুন প্রজেক্ট আমরা দেখব, দেখার পরে আপনাদের সাথে সেটা শেয়ার করবো ইনশাআল্লাহ।